আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বরাবরের মতন আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পাঠে আমরা আরবি ভাষায় কথা বলার জন্য বিভিন্ন মশল্লা বা মশল্লা জাতীয় দ্রব্যাদির নামের বাংলা অর্থ জানবো আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আসি বা আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক আরবি আবাজির যার বাংলা অর্থ মশলা আবাজির বাংলা মশলা আরবি মাদকুক যার বাংলা গুড়া সকল প্রকার গুঁড়া মশলা এখানে আমরা ইউজ করতে পারি মাতকুক মানে গোড়া ফিলফিল্ড আসওয়াদ, যার বাংলা অর্থ গোলমরিচ বা কালো মরিচ ফিলফিল্ড আশওয়াদ গোলমরিচ কুচবুরা যার বাংলা ধনিয়া আরবি কুচবুরা

যার বাংলা কালো এলাস কামুন আসওয়াদ যার বাংলা কালোজিরা কামুন আসওয়াদ বাংলা কালোজিরা সুমরা বাংলা অর্থ মৌরি, সুমরাহ মৌরি কুরকুম বা হুরুদ যার বাংলা হলুদ কুরকুম বা হুরুদ বাংলা হলুদ মিরকা যার বাংলা দারচিনি মিরকা। বাংলা দারুচিনি আরবি কামুন যার বাংলা জিরা এরপর জানব কারান ফুল যার বাংলা লবঙ্গ বা লং যে যেটা বলতে পারেন জাইফেরান যার বাংলা জাফরান জাইফেরান যার বাংলা জাফরান আলফুলুজ সুদানি চীনাবাদাম আলফুলুজ সুদানি যার বাংলা চীনা বাদাম বাছাল যার বাংলা পেঁয়াজ এর আগে একটি ভিডিওতে বলেছিলাম বাসাল মানে পেঁয়াজ সাওম যার বাংলা তুম সরি সাওম বা তুম বাংলা রসুন সাওম রসুন জানজাবিল যার বাংলা আদা জানজাবিল আদা হোমুজ যার বাংলা সোলা বা বুট হোমুজ সোলা বা বুট জুজাত তাইব যার বাংলা জয়ফল জুজাত তাইব জয়ফল ফিলফিল যার বাংলা মরিচ ফিল ফিল্ড যার বাংলা মরিচ জায়াতারি জায়াতারি বাংলা জয়ত্রী এরপর জন্ম নাবাত হাবলা যার বাংলা মেথি নাবাদ হাবলা যার বাংলা মেথি আওরাকুল গাইর যার বাংলা তেজপাতা আওরাকুল গাইর যার বাংলা তেজপাতা ফিলফিল হার শুকনা শুকনামরিচ ফিলফিল হার মুজাফাব যার বাংলা শুকনা শুকনামরিচ এরপর জানবো ফিলফিল আখদার যার বাংলা কাঁচা মরিচ ফিলফিল আখদার যার বাংলা কাঁসামরিচ ফিলফিল হার যার বাংলা ঝাল মরিচ অনেক সময় আমরা ঝাল মরিচ খুঁজতে যাই তখন বলবো ফিলফিল হার অর্থাৎ ঝাল মরিচ ফিলফিল মাদকুক এটার অর্থ মরিচের গোড়া ফিলফিল মাদকুক মরিচের মরিসের গোড়া এরপর তো দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম